মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য থাকা দরকার বলে মনে করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। জানালেন, সঠিক তথ্য উপাত্ত সহযোগে সরকারের গঠনমূলক সমালোচনা আশা করেন তিনি। একই সঙ্গে অপতথ্যকে জবাবদিহির আওতায় আনার কথা বলেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর প্রতিনিধিরা। এ সময় গণমাধ্যম বিশেষ করে টেলিভিশন সম্প্রচার নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল হয়েছে। অ্যাডকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল সোভান চৌধুরী বলেন, বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচারে দেশি বিজ্ঞাপনের সুফল পুরোপুরি মেলেনি এখনো। এখন সরকারের কাছে কোনো সঠিক তথ্য নেই যে কতগুলো কানেকশন আছে, মানে সাবস্ক্রাইবার, যার ফলে ট্যাক্স থেকে অনেক বঞ্চিত হচ্ছে। আর ডিবিসি নিউজের প্রধান সম্পাদক এম মঞ্জুরুল ইসলাম বলেন, প্রতিটি ক্ষেত্র ডিজিটালাইজেশন হওয়া জরুরি। আমরা ডিএসএনজির যে ব্যাপারটা, এটা যখন আমরা অ্যাপস্টারে ছিলাম, ওই অ্যাপস্টারের যে ডিএসএনজি, ওই ডিএসএনজি গুলো বাতিল হয়ে আছে, তো অকেজো ডিএসএনজির জন্য পেমেন্টটা কেন দেব, এটা একটা ব্যাপার। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কম সময়ে গণমাধ্যমের অনেক বিস্তৃতি ঘটেছে ঠিকই, কিন্তু শৃঙ্খলার ঘাটতি আছে। অপতথ্যকে জবাবদিহিতা আনতে চাই, কিন্তু সেটি করতে যে আমাদের মাথায় রাখতে হবে যে মত প্রকাশের স্বাধীনতার যে স্পেস, গণমাধ্যমের স্বাধীনতার যে স্পেস, সেখানে যাতে আবার ওভারস্টেপ না হয়, এটা খুবই একটা ফাইন ব্যালেন্স করা। তিনি বলেন, গণমাধ্যম সরকারকে জবাবদিহিতার আওতায় আনুক, কিন্তু তা হোক সঠিক তথ্যের ভিত্তিতে ও গঠনমূলকভাবে। গণমাধ্যমের জায়গা থেকে একটা দায়িত্বশীলতার। আফরিন আনোয়ার, টিভিসি নিউজ, ঢাকা।